নমস্কার মিমি ফ্যামিলির ভিলেজ কুইন থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। অন্যদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রচন্ড গরম পড়েছে, গরমের মধ্যে মন শরীর সবকিছু ঠান্ডা করার জন্য আমি আজকে একটা শরবত বানাবো। শরবতটা হলো তেঁতুলের শরবত। আমি প্লিজ প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে তেঁতুলের শরবত বানাই। আপনারা তো অনেক ধরনের শরবত খেয়েছেন, আজকে তেঁতুলের রেসিপিটা শরবতের রেসিপিটা আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে দেখে। প্রথমে আমি এখান থেকে লেবু পাতা তুলে নেব। কত সুন্দর সুন্দর লেবু পাতা হয়েছে কুচি কুচি। এখান থেকে আমি 2-3টে লেবু পাতা তুলে নেব। এখানে আমি 4টা লেবু পাতা নিয়েছি, আমার হয়ে যাবে শরবত বানাতে। চলুন তাহলে আমি লেবু পাতা তুলে নিয়েছি, এখন শরবতটা বানিয়ে নেব। এখানে আমি দেখুন পাকনা তেঁতুল নিয়েছি, বীজ ছাড়ানো পাকনা তেঁতুল। আমরা বছরে প্রথমে আমরা এরকম ভাবে 1 বছরের জন্য সঞ্চয় করে রেখে দিই বীজ ছাড়িয়ে। তেঁতুলটা এখন আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। এভাবে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। দেখুন অনেকটা ঘন হয়ে গেছে, এখন আর একটা পাত্রে আমি ঢেলে নেব। তেঁতুল দেখলে কান্না মুখে জল আসে, আর এই গরমে এরকম শরবত থাকলে কোনো কথা নেই, মন শরীর দুটোই খুশি হয়ে যাবে। এখন আর একটা পাত্রে ঢেলে নেব আমি তেঁতুল, এই অংশটা আমি ফেলে দেব। আর একটা পাত্রে আমি কিছুটা জল নিয়ে নেব, দিয়ে দেব তেঁতুলের তেঁতুল মাখাটা। এখানে দিয়ে দেব নুন পরিমাণ মতো, দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব বরফ, বরফের টুকরো ভালো করে এবার মিশিয়ে নেব। চিনিটা অনেকটা মিশে গেছে জলের সঙ্গে, আরো কিছুটা সময় ধরে কিভাবে নাড়লে বরফও গলে যাবে চিনিটাও মিশে যাবে। এবার দিয়ে দেব তুলে রাখা লেবু পাতা, লেবু পাতাটি আমি মাঝখান থেকে এভাবে ছিঁড়ে দিয়ে দেব, সেন্ট হবে ভালো। দেখি জল চলে আসছে, এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখুন শরবতটা দেখতে কত লবণীয় হয়েছে, কম সময়ের মধ্যে আমি কম খরচে আমি শরবতটা বানিয়েছি। আপনারা অবশ্যই একবার এই গরমের মধ্যে আপনারা এই তেঁতুলের শরবত বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ছোট থেকে বড় সবাই তো একটু টক খেতে ভালোবাসে, আপনারা প্লিজ প্লিজ এইভাবে একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। একটু আমি সাজিয়েছি লেবু দিয়ে, আমি একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এইভাবে আপনারা তেঁতুল দিয়ে সদ বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে, টক মিষ্টি সব ঠিক আছে, খেতে খুব দুর্দান্ত হয়, খুব ভালো হয়েছে খেতে। দেখাবো আর একটা বেরিয়ে না, সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ বেড়াটা দেখার জন্য।